আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যেসব কারণে আগ্রাসন থামাবে না ইসরায়েল। ইসরায়েলি আগ্রাসনে গাজার 52,000 মানুষ উদ্বাস্তু। এদিকে আফগানিস্তানে পৃথক সংঘর্ষে তালেবান জঙ্গি সহ নিহত 19। বিস্তারিত খবরে জানবেন গঙ্গায় কেন এত লাশ। এবার মমতাকে নারদ মামলার আসামি করল সিবিআই। সবশেষে জানবেন বিশ্ব মুসলমানদের কলিজায় আঘাত, কোরআনের সূরা ব্যবহার করে বিদ্রুপ করছে ইহুদিবাদী ইসরায়েল। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। যেসব কারণে আগ্রাসন থামাবে না ইসরায়েল। তুরস্কের আনাদোলু বার্তা সংস্থা পাশ্চাত্যের কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা গাজায় আগ্রাসন বন্ধের জন্য ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের এই আহ্বানের জবাবে নেতানিয়াহু বলছেন, গাজায় লক্ষ্য অর্জনের জন্য ইসরায়েলি সেনাবাহিনীর আরও 2-3 দিন সময়ের প্রয়োজন। গতকাল নেতানিয়াহু একটি বিমান ঘাঁটিতে বলেছেন, যতদিন প্রয়োজন ততদিন গাজায় বিমান হামলা চলবে। পর্যবেক্ষকরা বলছেন, গাজায় ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকার পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, ইসরায়েল এক সপ্তাহেরও বেশি সময় ধরে আকাশ, স্থল ও সমুদ্র পথে গাজার ওপর ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। বিশেষ করে তাদের টার্গেটকৃত স্থাপনাগুলো এখনও ধ্বংস করতে পারেনি। এ কারণে তারা আরও হামলা চালিয়ে কিছুটা হলেও সাফল্য অর্জনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটাতে চাইছে, যাতে মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য দেখিয়ে তাদের হারানো মর্যাদা ফিরিয়ে আনতে পারে। এর মাধ্যমে ইসরায়েলের ভেতরে যে রাজনৈতিক অচল অবস্থা চলছে তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন নেতানিয়াহু। অর্থাৎ পুরো বিষয়টিকে তিনি ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ হাসিলের কাজে ব্যবহারের চেষ্টা করছেন। এদিকে ইসরায়েলি আগ্রাসনের জবাবে গাজার প্রতিরোধ যোদ্ধারাও ইসরায়েলের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে, এবং এ থেকে বোঝা যায় ফিলিস্তিনিদের তারা দুর্বল করতে পারেনি, এমনকি সামান্যতম লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় ইসরায়েল কিছুটা সাফল্য দেখিয়ে সসম্মানে যুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে। গাজায় আগ্রাসন অব্যাহত রাখার পেছনে ইসরায়েলের দ্বিতীয় কারণ হচ্ছে, যেসব আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে তাদের সামনে তেল আবিবের মান ইজ্জত রক্ষা করা। কেননা আপোষকামী ওই আরব সরকারগুলো দখলদার ইসরায়েল কে তাদের রক্ষক ও সমর্থক বলে মনে করে, আর এই কারণে এই দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠায় পদক্ষেপ নিয়েছে, যাতে নিজ দেশের জনগণের পক্ষ থেকে কোনো হুমকি কিংবা বাইরে থেকে কোনো চাপ এলে ইসরায়েলের সহযোগিতায় তা মোকাবেলা করা যায়। কিন্তু এখন দেখা যাচ্ছে খোদ ইসরায়েলি ফিলিস্তিনিদের প্রতিরোধ যোদ্ধাদের মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে, তারা নজিরবিহীন ব্যর্থতার স্বাদ গ্রহণ করতে যাচ্ছে। এ ব্যাপারে ইসরায়েলি দৈনিক হারেজ এক প্রতিবেদনে গাজার বিরুদ্ধে চলমান যুদ্ধকে ইসরায়েলের জন্য বড় ধরনের ব্যর্থতা হিসেবে অভিহিত করে লিখেছেন, যত দ্রুত সম্ভব এই যুদ্ধের অবসান ঘটানো উচিত। গাজায় আগ্রাসন অব্যাহত রাখার পিছনে ইসরায়েলের তৃতীয় কারণ হচ্ছে, তারা ফিলিস্তিনিদের শক্তির বিষয়টি যাচাই করতে চায়। ইসরায়েল চায় ফিলিস্তিনিরা তাদের সর্বোচ্চ শক্তি প্রদর্শন করুক, কেননা ইসরায়েলিদের আশঙ্কা ফিলিস্তিনিদের হাতে এখনও শক্তিশালী ক্ষেপণাস্ত্র রয়েছে। চতুর্থ কারণ হচ্ছে, ইসরায়েল ব্যাপক হামলা চালিয়ে ফিলিস্তিনিদের সমস্ত অর্থনৈতিক অবকাঠামো এবং পানি, বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে, আর এভাবে তারা গাজার জনগণের কাছে এই দুরবস্থার দায় প্রতিরোধ যোদ্ধাদের উপর চাপানোর চেষ্টা করছে। ইসরায়েলি আগ্রাসনে গাজার 52,000 মানুষ উদ্বাস্তু। জাতিসংঘ জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের চলমান আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় 52,000 মানুষ উদ্বাস্তু হয়েছেন। এছাড়া পুরো গাজা উপত্যকা জুড়ে 650টি ভবন বিধ্বস্ত হয়েছে। জেনেভায় জাতিসংঘ ত্রাণ সংস্থার মুখপাত্র জেন্স লায়ার্ক গতকাল সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি জানান, উদ্বাস্তু হওয়া লোকজনের মধ্যে 47,000 ব্যক্তি জাতিসংঘ পরিচালিত 48টি স্কুল ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। লায়ার্ক বলেন, ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলায় 132টি ভবন সম্পূর্ণভাবে ধ্বংস এবং 316টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 6টি হাসপাতাল এবং 9টি প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্র এবং 1টি পানি শোধনাগার রয়েছে। এই পানি শোধনাগারটি ধ্বংসের কারণে গাজার 2.5 লাখ মানুষ বিশুদ্ধ পানির সুযোগ থেকে বঞ্চিত রয়েছে। আফগানিস্তানে পৃথক সংঘর্ষে তালেবান জঙ্গি সহ নিহত 19। আফগানিস্তানে রাতে ব্যাপক সংঘর্ষে 2 সৈন্য এবং 17 তালেবান জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে। দেশটির উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে চাহারদেরা ও দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের ঝরি জেলায় পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় এই 19 নিহত সহ আহত হয়েছেন আরও অনেকে। আফগানিস্তান পুলিশ জানিয়েছে, তালেবান জঙ্গিরা আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে চাহারদেরা জেলার আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর একটি টহল দলের উপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সেখানে এই সংঘর্ষে 2 সৈন্য ও 3 জঙ্গি নিহত হয়েছে। এছাড়াও এ সময় 1 সৈন্য ও 1 জঙ্গি আহত হয়।
অন্যদিকে আফগানিস্তানের দক্ষিণ অঞ্চলে কান্দার প্রদেশের ঝরি জেলায় গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে আফগান সামরিক বাহিনী জঙ্গি দমন অভিযান চালায়। এ সময় 14 তালেবান জঙ্গি নিহত ও 4 জন আহত হয়। গঙ্গায় কেন এত লাশ? ভারতের গঙ্গায় সম্প্রতি উদ্ধার করা হয়েছে কয়েক শত লাশ। স্থানীয়দের ধারণা, এসব মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এখন পর্যন্ত ভারতের সরকারি হিসেবে করোনায় মারা গেছেন কমপক্ষে 2,75,000 মানুষ। কিন্তু স্থানীয়রা এবং বিশেষজ্ঞরা বলছেন মৃতের এই সংখ্যা কয়েক গুণ বেশি। যেমন নদীতে ভাসিয়ে দেওয়া এসব মৃতের তথ্য সরকারি হিসেবের সঙ্গে যোগ হয়নি। এসব মৃতদেহ সম্প্রতি উজান থেকে ভেসে যায় উত্তরপ্রদেশে। সেখানে দেখা যায় একেবারে তীরে এসে আটকে আছে লাশগুলো, তা কুকুর কাক ছিঁড়ে খাচ্ছে। এই দৃশ্য নিয়ে ভিডিও রিপোর্ট করার পর টনক নড়ে প্রশাসনের। তারা এখন গঙ্গায় নেট বা জাল স্থাপন করেছে, কোনো মৃতদেহ ভেসে গেলে যাতে আটকা পড়ে। এসব নিয়ে অনলাইন বিবিসিতে বিস্তারিত একটি প্রতিবেদন লিখেছেন গীতা পাণ্ডে। তিনি লিখেছেন কয়েক সপ্তাহে করোনা মহামারীতে বিধ্বস্ত হয়েছে ভারত। এ পর্যন্ত কমপক্ষে 2,50,00,000 মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃতদেহ নদীর তীরে নিয়ে যাওয়া হয়, অনবরত জ্বলছে চিতা, তারপরও লাশের স্তূপ জমে যাচ্ছে। এছাড়া অনেক মানুষ আছেন যারা চিতায় লাশ দাহ করার খরচ বহন করার ক্ষমতা রাখেন না, তারা লাশ ভাসিয়ে দেন নদীতে। এসব নিয়ে গীতা পাণ্ডে কথা বলেছেন স্থানীয় সাংবাদিক কর্মকর্তা এবং উত্তরপ্রদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর প্রত্যক্ষদর্শীদের সঙ্গে। এতে দেখা গেছে অনেকে প্রচলিত ধারণার উপর ভিত্তি করে লাশ ভাসিয়ে দিয়েছেন, আবার অনেকে দরিদ্রতার কারণে এটা করেছেন। উত্তরপ্রদেশে প্রথম এই ভয়াবহতার খবর প্রকাশ পায় 10ই মে। এদিন বিহার রাজ্যের সীমান্তবর্তী গ্রাম চৌসায় গঙ্গার তীরে ভেসে যায় 71টি লাশ। বক্সারের এসপি নীরাজ কুমার সিং বলেন তারা এসব লাশের বেশিরভাগের ময়নাতদন্ত করেছেন, ডিএনএ নমুনা নেওয়া হয়েছে, তারপর দেহগুলো তুলে নদীর তীরে মাটি চাপা দেওয়া হয়েছে। কর্মকর্তারা বলেছেন অনেক সময় মৃতদের দেহের বিভিন্ন অংশ ভেসে গিয়েছে ওই এলাকায়। ধারণা করা হয় দাহ কাজ সম্পন্ন করে এসব নদীতে নিক্ষেপ করা হয়েছে। এসব লাশ কুকুর এবং কাক ঠুকরে খাচ্ছিল। স্থানীয়রা বলছেন কয়েকদিন ধরে এসব লাশ নদীর তীরে ভাসছে, কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। তবে বিহারে উদ্ধার হওয়া লাশগুলো নিয়ে যখন সংবাদ শিরোনাম হয় তখনই ঘুম ভাঙে কর্তৃপক্ষের। এসব লাশের বেশিরভাগই ফুলে উঠেছিল, কোনোটাই পচন ধরেছে, কোনোটা গলিত অবস্থায়। এসব দৃশ্য দেখে পাশের বাল্লিয়া জেলার বিভিন্ন গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়েন। তারা সকালে গঙ্গা স্নান করে পবিত্র হন প্রতিদিন, কিন্তু ওই দিন গঙ্গায় গিয়ে এই দৃশ্য দেখে গা শিউরে ওঠে তাদের। দ্য হিন্দুস্তান পত্রিকার রিপোর্টে বলা হয়েছে সেখান থেকে 62টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এবার মমতাকে নারদ মামলার আসামি করল সিবিআই। ভারতের তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা সিবিআই জানিয়েছে পশ্চিমবঙ্গে নারদ মামলায় আসামির তালিকায় এবারের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী মলয় ঘটক ও দলটির নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম যুক্ত করা হয়েছে। বুধবার কলকাতা হাইকোর্টে মামলার কার্যক্রম শুরু হয়েছে। আদালতে মামলাটি পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো রাজ্যে স্থানান্তরের আবেদন জানিয়েছে সিবিআই। আবেদনের পক্ষে যুক্তি হিসেবে সিবিআই কর্মকর্তারা জানিয়েছেন পশ্চিমবঙ্গে এই মামলার বিচার কাজ চললে তাতে রাজনৈতিকভাবে প্রভাব বিস্তারের সম্ভাবনা আছে। আবেদনে মামলায় গ্রেপ্তার 2 মন্ত্রীসহ 4 তৃণমূল নেতার কারা হেফাজত বহাল রাখার আবেদন জানিয়েছেন তারা। এর আগে সোমবার নারদ মামলায় আসামি হিসেবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের নগর উন্নয়ন ও পৌরসভা মন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র ও বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে সিবিআই। তাদের গ্রেপ্তারের 1 ঘন্টার মধ্যেই সিবিআই কার্যালয়ে যান তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রেপ্তারের কারণ জানতে চেয়ে কথাও বলেন সিবিআই কর্মকর্তাদের সঙ্গে। এমনকি গ্রেপ্তারি প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তাহলে আমাকেও গ্রেপ্তার করুন, নইলে সিবিআই দপ্তর ছাড়ব না। আদালতে এদিন নারদের জোড়া মামলা শুনানি। একটি নারদ মামলা অন্য রাজ্যে স্থানান্তরের জন্য সিবিআইয়ের আবেদন, অন্যদিকে নারদে অভিযুক্ত 4 নেতামন্ত্রী জামিনে স্থগিতাদেশ আরজি পুনর্বিবেচনার আবেদনের শুনানি। বিশ্ব মুসলমানদের কলিজায় আঘাত, কোরআনের সুরা ব্যবহার করে বিদ্রুপ করছে ইহুদিবাদী ইসরায়েল। ফিলিস্তিনিদের ওপর বৃষ্টির মতো বোমাবর্ষণ করছে ইসরায়েলি বিমান, আর এই ছবিতে যুক্ত করা হয়েছে পবিত্র কোরআনের সুরা ফিল। ইসরায়েলের আরবি ভাষার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এমন একটি পোস্টের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন মুসলিমরা। ওই টুইটার পোস্টে গাজায় চলমান বোমাবর্ষণকে ন্যায্যতা দিতে কোরআন শরীফের একটি সুরা তুলে ধরা হয়েছে। মিডিল ইস্ট আই তাদের খবরে উল্লেখ করেছে এর মধ্য দিয়ে কোরআনের আয়াতে মক্কার কাবাকে রক্ষা করা পাখির ঝাঁক হিসাবে নিজেদের দাবি করেছে ইসরায়েল, আর যুদ্ধের হাতি হিসাবে হামাসকে তুলে ধরেছে। বিশ্লেষকরা বলছেন ইসরায়েলি কর্তৃপক্ষের এমন টুইট করে বিশ্বের 180 কোটি মুসলিমকে অপমান করেছে। ফিল অর্থ হলো হাতি। সুরা ফিলে প্রাক ইসলামিক যুগে আরব ইতিহাসের একটি অধ্যায় তুলে ধরা হয়েছে। এই সুরায় হস্তি বাহিনীর ঘটনা সংক্ষেপে বর্ণিত হয়েছে। যুদ্ধের হাতি নিয়ে একটি বাহিনী মক্কার কাবা আক্রমণ করতে গেলে পাখির ঝাঁক পাথর ফেলে তাদের পরাজিত করে। মঙ্গলবার সকালে ইসরায়েলের আরবি ভাষার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে টুইট বার্তাটি প্রকাশ করা হয়। এতে কোরআনের 105তম সুরা ফিলের আয়াতের সঙ্গে ইসরায়েলি বিমান হামলার একটি ভবন থেকে ধোয়ার কুণ্ডলি ওটা একটি ছবি প্রকাশ করা হয়। ফলো আপ টুইটার পোস্টে বলা হয় এটি হলো মিথ্যাবাদীদের বিরুদ্ধে ন্যায়ের পথে থাকা মানুষদের সমর্থনে ঈশ্বরের সহযোগিতা করার সামর্থ্যের একটি নমুনা, বিশেষ করে যখন ইরানের হয়ে কাজ করা হামাস এই অঞ্চলে
অঞ্চলে অস্থিতিশীলতা সরাতে চায়। আইডিএফ গাজায় হামাস সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু করেছে। এ বিষয়ে মিডিল ইস্ট আইয়ের পক্ষ থেকে টুইটার অ্যাকাউন্টটি পরিচালনাকারী ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে টুইট দুটিতে কী বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে জানতে চাইলে তারা মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। এদিকে আরবি ভাষায় কোরআনের আয়াতসহ ইসরায়েলের টুইট মধ্যপ্রাচ্যে মুসলিমদের মনে ক্ষোভের জন্ম দিয়েছে। তারা বলছেন ইহুদিবাদী রাষ্ট্রটি এমন বক্তব্য পবিত্র কোরআনের অবমাননা ছাড়া কিছুই নয়। প্রখ্যাত পাকিস্তানি আমেরিকান ইসলামিক স্কলার ডক্টর ইয়াসির কাজী বলেন এটি কোরআন ও মানুষের পবিত্রতা নষ্ট করার মতো বিদ্রুপ। অপর একজন প্রতিক্রিয়ায় লিখেছেন ইসরায়েলের আরবি ভাষার টুইটার অ্যাকাউন্টে গাজায় বোমাবর্ষণ নিয়ে কোরআনের আয়াতের ব্যবহার চেয়ে জঘন্য ও অমানবিক আর কিছু হতে পারে না। আমাদের পবিত্র গ্রন্থের আয়াত তোমাদের অসুস্থ ও পেশানো নান্দনিকতায় ব্যবহার মতো কিছু না।